উভতি আহিছো বাতৰি মাছলৈ। লোকসভা নিৰ্বাচনৰ পূৰ্বে কৰিমগঞ্জ জিলাত কংগ্ৰেছীসকলৰ মাজত তীব্ৰ মতানৈক্য। এবাৰ ক্ষুব্ধ কংগ্ৰেছ কৰ্মীয়ে তলা ওলমালে কৰিমগঞ্জ জিলা কংগ্ৰেছৰ কাৰ্যালয়ত। তলা লগাই দিয়াৰ পূৰ্বে উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হয় ইন্দিৰা ভৱনৰ ভিতৰত। জিলা কংগ্ৰেছ সভাপতি ৰজত চক্ৰৱৰ্তীৰ অপসাৰণৰ দাবীৰে ক্ষুব্ধ কংগ্ৰেছীসকলে জিলা কাৰ্যালয়ৰ ভিতৰতেই জিলা সভাপতিৰ নামত দিয়ে মৰ্দাবাদ ধ্বনি। করিমগঞ্জ কংগ্রেসের কার্যালয়ত উত্তপ্ত পরিস্থিতি। ক্ষুব্ধ কংগ্রেস কর্মীয়ে কংগ্রেসের কার্যালয় ইন্দিরা ভবনত উলমালে তোলা। জিলা সভাপতি রজত চক্রবর্তীক লৈ ক্ষুব্ধ হয়ে পড়ল কংগ্রেস কর্মী। জিলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীর অপসারণের দাবিরে ক্ষুব্ধ কংগ্রেসী সকলে জিলা কার্যালয়ের ভিতরতেই জিলা সভাপতির নামত দিলে মুর্দাবাদ ধ্বনি। শনিবারে কার্যকরী সভাপতি জাকির হুসেন সিকদারের উপস্থিতিত ইন্দিরা ভবনত এখন সভা অনুষ্ঠিত হওয়ার কথা আছিল। নির্দিষ্ট সময়ত কার্যালয়ত উপস্থিত হয়েছিল বহু কংগ্রেস কর্মী, কিন্তু দেড় ঘণ্টা অপেক্ষা করার পিছতো জিলা সভাপতিগী কার্যালয়ত উপস্থিত নোহার উত্তপ্ত হয়ে পড়ে পরিস্থিতি। আমার জিলা সভাপতি কাম চলি আছে, এই কারণে আমি বিজেপির দালাল বলে কবলে আজ বাধ্য হয়েছি। তিনটা ফ্যামিলি ফ্রিডম ফাইটার ফ্যামিলির ক্যান্ডিডেট দেখা এপ্লিকেন্ট দেখার পাছত কিয় ইন্টারেস্টর পড়া কার ইঙ্গিত ইঙ্গিত তাকে এনেকা করে দিয়ে আমি তো দিল্লির আমরা রাহুল গান্ধী সোনিয়া গান্ধী এই রকম বিচার চাই আমরা আমরা প্রেসিডেন্টের কাছে বিচার চাই বিচার চাই বুঙ্গুরার কাছে এই রকম ব্যক্তি আমরা করিমগঞ্জ লোকসভা আসনত কংগ্রেসের প্রার্থীর করিমগঞ্জ জিলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তীয়ে নির্বাচনী পর্যবেক্ষকের ওসরত পত্রযোগে কেবল আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর নাম প্রেরণ করেছিল। ইয়ার পিছরে পড়া কংগ্রেসের ভিতরে বাহিরে ক্ষোভর জুই জ্বলা পরিলক্ষিত হয়েছিল। গৌরীশ নন্দীর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। কাজিরঙ্গার ব্র্যান্ড এম্বেসাডরের রূপত দেশের প্রধানমন্ত্রী। কাজিরঙ্গাক বন্যপ্রাণীর ভূস্বর্গ আখ্যা দি পর্যটকক কাজিরঙ্গালয় অহার মুকলি আহ্বান প্রধানমন্ত্রীগার। কাজিরঙ্গার ব্র্যান্ড এম্বেসাডরের রূপত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকলকে কাজিরঙ্গা চাব আহিবলৈ মুকলি আহ্বান নরেন্দ্র মোদী। আর মে দেশবাসীয় কবি কহুঙ্গা কি গোল্ডেন জুবিলি ইয়ার হ্যায় কাজিরঙ্গা কা আপকে লিয়ে ভি ইয়াহাঁ আনা বনতা হি হ্যায়। কাজিরঙ্গা চাই অভিভূত হয়ে পড়িল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাজিরঙ্গাক বন্যপ্রাণীর ভূস্বর্গ আখ্যা দিলে মোদিয়ে। দ্ব্যর্থহীন ভাষার কাজিরঙ্গা চাব আহিবলৈ আহ্বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কাজিরঙ্গা আপনি তরহ কা অনুঠা ন্যাশনাল পার্ক আর টাইগার রিজার্ভ হ্যায়। বায়োডাইভার্সিটি ইসকা ইকোসিস্টেম হর কিসি কো আকর্ষিত করতা হ্যায়। কাজিরঙ্গা কো ইউনেস্কো কি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হোনে কা গৌরব ভি প্রাপ্ত হ্যায়। বিশ্ব মে জিতনে সিঙ্গল হোন ওয়ালে রাইনো হ্যায় উনমে 70% হমারে কাজিরঙ্গা মে হি রহতে হ্যায়। यहां के प्राकृतिक वातावरण में टाइगर एलिफेंट स्वैम्प डियर वाइल्ड बफेलोज और तरह तरह की वाइल्ड लाइफ देखने का अनुभव भी वाकई कुछ और है। साथ ही बर्ड वॉचर्स के लिए भी काजीरंगा किसी स्वर्ग की तरह है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে
কাজিরঙ্গার বিগ ফাইভর চারিটা জন্তু দেখা পালে। প্রধানমন্ত্রী মোদিয়ে কাজিরঙ্গাত দেখিলে এশিঙিয়া গড়, দল হরিণ, হাতী আর মহ। কিন্তু প্রধানমন্ত্রী মোদীর আগত নোলাল ঢেকিয়াপতিয়া বাঘ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার একাউন্ট ভরি পড়িল কাজিরঙ্গার ফটোরে। মোদীর কাজিরঙ্গার ভ্রমণের ফটো টুইটারত চালে বিশ্বর কেবা মিলিয়ন লোকে। মাজতে চাহ বাগিচার মাজতো পোস্ট দিলে নরেন্দ্র মোদিয়ে। 67 বছরের মূরত কাজিরঙ্গাত শনিবারে প্রবেশ ঘটিল কোনো প্রধানমন্ত্রীর। সেই প্রধানমন্ত্রী তথা নরেন্দ্র মোদিয়ে বনদুর্গার লগত মত বিনিময় করায় নহয়, চারিটা হাতিক কুঁহিয়ারও খুয়ায়। অকল ভাষণতেই নহয়, পূর্বর টুইটার বর্তমান এক্সত ভিডিও আপলোড করেও কাজিরঙ্গা ভ্রমণের বাবে বিশ্ববাসীক আহ্বান জানায়। ঠিক রাষ্ট্রীয় উদ্যানখনের ব্র্যান্ড এম্বেসাডরের দরে। ইহা আনে সে পহলে মুঝে কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক কি বিশালতা, উসকি প্রাকৃতিক সুন্দরতা কো করিব সে দেখনে কা জাননে কা অবসর ভি মিলা। কাজিরঙ্গা আপনি তরহ কা অনুঠা ন্যাশনাল পার্ক আর টাইগার রিজার্ভ হ্যায়। কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক কা গোল্ডেন জুবিলি বর্ষ ভি হ্যায়। মে আসাম কে লোগো কো ইসকে লিয়ে ভি বহুত বধাই দেতা হু। আর মে দেশবাসিও কো ভি কহুঙ্গা কি গোল্ডেন জুবিলি ইয়ার হ্যায় কাজিরঙ্গা কা, আপকে লিয়ে ভি ইহা আনা বনতা হি হ্যায়। নিউজ ডেস্ক, নিউজ 18, অসম নর্থ ইস্ট। শনিবারে একদিনাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে অংশ ললে কেবাটাও কার্যসূচীত। পুৱাই কাজিরঙ্গা দর্শনের মোদীয়ে আরম্ভ করে দিনটির কার্যসূচী। কাজিরঙ্গার পাছত ইটানগরলে যায় প্রধানমন্ত্রী। শনিবারে ছখন রাজ্যত 55,600 কোটি টাকার প্রকল্পের শুভারম্ভণি করে প্রধানমন্ত্রীগুলো। সুপার স্যাটারডেত 4খন রাজ্যত প্রধানমন্ত্রীর সূচী। পুৱা কাজিরঙ্গা সাফারির পিছত ইটানগরত মোদীর জনসভা। অরুণাচল প্রদেশের রাজধানীর 55,600 কোটি টাকার প্রকল্পর মুকলি তথা আধারশিলা স্থাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পুৱা 5:45 কাজিরঙ্গাত হাতী সাফারির সুপার স্যাটারডে আরম্ভ করা প্রধানমন্ত্রীয়ে 9:20 পানবাড়ির অস্থায়ী হেলিপেডের ইটানগরলে উড়া মারিলে। চীন সীমান্তর ইটানগরত প্রধানমন্ত্রীয়ে সম্বোধন করিলে এখন বিশাল জনসভা। আজ অরুণাচল প্রদেশ কে 35,000 গরিব পরিবার কো আপনে পক্কে ঘর মিলে হ্যায়। অরুণাচল প্রদেশ আর ত্রিপুরা কে হাজারো পরিবারোঁ কো নল কনেকশন মিলে হ্যায়। নর্থ ইস্ট কে অলগ অলগ রাজ্যো মে কনেক্টিভিটি সে জুড়ে অনেক প্রজেক্ট কা শিলান্যাস আর লোকার্পণ হো রহা হ্যায়। হমনে জো কাম 5 সাল মে কিয়া, জিতনা ধন 5 সাল কে লিয়ে লগায়া, ইতনা হি কাম করনে কে লিয়ে কংগ্রেস কো 20 সাল লগ জাতে। নর্থ ইস্ট কো ধ্যান মে রাখতে হুয়ে হামারি সরকার নে বিশেষ তৌর পর মিশন পাম অয়েল কি শুরুয়াত কি থি। আজ ইসি মিশন কে তহত পহলি অয়েল মিল কা লোকার্পণ হুয়া হ্যায়। ये मिशन भारत को खाद्य तेल के मामले में, एडिबल ऑयल इसके मामले में आत्मनिर्भर तो बनाएगा ही, यहां के किसानों की भी आय बढ़ेगी। आज एयरपोर्ट शानदार सेवाएं दे रहा है कि नहीं दे रहा है, अब बताइए। अगर मैंने 2019 में किया ना तो कुछ लोगों को लगता था कि मोदी तो चुनाव के लिए कर रहा है।
बताइए मैंने चुनाव के लिए किया था कि आपके लिए किया था, अरुणाचल के लिए किया था नहीं किया था। समय कोई भी हो, वर्ष कोई भी हो, महीना कोई भी हो, मेरा काम सिर्फ और सिर्फ देशवासियों के लिए होता है, जनता जनार्दन के लिए होता है, आपके लिए होता है। ইটানগৰৰ পৰাই অৰুণাচল প্ৰদেশৰ টাৱাং আৰু পশ্চিম কামেং জিলাৰ সীমাত অৱস্থিত চেলাৰ পাছত নিৰ্মাণ কৰা সুৰংগ মুকলি কৰিলে প্ৰধানমন্ত্ৰীয়ে। 825 কোটি টকা ব্যয়েৰে সাগৰৰ পৃষ্ঠাৰ পৰা 13,700 ফুট উচ্চতাত নিৰ্মাণ কৰা হৈছে চেলা সুৰংগ। 2019 চনৰ জানুৱাৰীত কাম আৰম্ভ কৰা সুৰংগটোৱে ডিৰাঙৰ পৰা টাৱাঙলৈ হ্ৰাস কৰিলে প্ৰায় 10 কিলোমিটাৰ দূৰত্ব। কৌশলগতভাৱে অতি গুৰুত্বপূৰ্ণ চেলাপাছৰ সুৰংগৰ লগতে অৰুণাচলত মোদীয়ে মুকলি কৰিলে 1,007 কোটি টকা খৰচ কৰি নিৰ্মাণ কৰা 1,099টা জল জীৱন আঁচনি। উদ্বোধন কৰিলে PMAY আঁচনিৰ অধীনত নিৰ্মাণ কৰা 30,000 ঘৰ, PMGSY আঁচনিৰ অধীনত নিৰ্মিত 20টা পথ, 12খন নৱনিৰ্মিত দলং, 2খন জিলা চিকিৎসালয় মুকলি কৰাৰ লগতে প্ৰধানমন্ত্ৰীয়ে উদ্বোধন কৰিলে 1খন সৈনিক বিদ্যালয়। ইটানগৰৰ পৰাই অৰুণাচল প্ৰদেশ, মণিপুৰ, মেঘালয়, নাগালেণ্ড, ছিক্কিম আৰু ত্ৰিপুৰাত নিৰ্মিত 55,600 কোটি টকাৰ একাংশ প্ৰকল্প মুকলিৰ লগতে স্থাপন কৰিলে আন একাংশ প্ৰকল্পৰ আধাৰশিলা। ইটানগৰত উন্নয়নৰ যাত্ৰা সামৰি অসম হৈ পশ্চিমবংগ আৰু উত্তৰ প্ৰদেশত প্ৰধানমন্ত্ৰীয়ে সামৰণি মাৰিলে ছুপাৰ ছেটাৰডেত 4খন ৰাজ্যৰ কাৰ্যসূচী। ব্যুৰ' ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।